দাদা কি করতেছেন ভাই? রান্না করতেছি। ও রে ভাই, একবার দেখেন অবস্থা। আই হ্যাঁ ভাই, আজও ভারী। চার হাড়ি মাল্টি কুকার, চার হাড়ির মাল্টি কুকার, চার হাড়ি মাল্টি কুকার ভাইয়া, দেখেন অবস্থা কত সুন্দর হইতেছে দেখেন। ও রে চমৎকার, দেখেন দর্শক, মানে চার হাড়ির কি রোবট চলে আসছে ভাই? ভাই রোবট চলে আসছে বাংলাদেশে এই প্রথম। ওকে ঠিক আছে, এই প্রথম চলে আসছে চার হাড়ির রোবট। লেখা আছে ডিজনি ইটালি। আচ্ছা আচ্ছা, ডিজনি ইটালি এর আইটা লেখা আছে চেঞ্জিং মডেল লাইফ, একটা কেমন লাইফ পার্ট, রাইট। এর আইটা লেখা আছে 85% এনার্জি সেভিং, 85% এনার্জি সেভিং, ওকে, 70% ফাস্ট কুকিং, ওকে, ঠিক আছে। আপনার সারাদিন রান্না করবেন 6 টাকা, প্রতি বেলা 2 টাকা করে, 3 বেলা 6 টাকা, সারা মাস রান্না করলে, সারা মাস রান্না করলে 180 টাকা। ওরে চমৎকার, দেখেন দর্শক, দেখেন কি অবস্থা হইতেছে ভাইয়া। ওকে চমৎকার, এত সুন্দর করে রান্না বান্না হয়েছে ভাই। ভাই পাশাপাশি মাছ রাখছেন ভাই? মাছ রাখছি, মাছ টাছ করে দেখাবো। মাছ করে দেখাবেন, এই দেখেন, এই দেখেন ভাই। ওরে ভাই ভাই, সেট করে উঠলো ভাই, দেখেন ভাই অবস্থা কত সুন্দর হইতেছে। আগুন ধরে দিয়েছে ভাই, আগুন ধরে দিয়েছে, আগুন ধরে দিয়েছি, দেখেন অবস্থা। মাছ বাজি করবেন 2 মিনিটে ভাই, 2 মিনিটে, 2 মিনিটে মাছ বাজি করবেন। ওরে ঠিক আছে, ওরে ভাই, মাছ পাকাবেন আপনার 6 মিনিট, মাংস পাকাবেন 6 মিনিট, একবারে সেট করে উঠছি কিন্তু ভাই, সেট করে। এমন একটা জিনিস নিয়ে আসি, আগে যা ছিল না, এই প্রথম আসছে ইটালি থেকে, ইটালি থেকে প্রথম আসছে ভাই, লেখাই আছে ইটালি, মিথ্যা বলবো না। কোন ব্র্যান্ডের ভাই? ভাই ডিজনি ইটালি। আচ্ছা আচ্ছা, ডিজনি ইটালি, ডিজনি ইটালি, মানে গ্যাস ছাড়া ম্যাস ছাড়া, গ্যাসও লাগবে না, ম্যাসও লাগবে না, সারাদিন অন্য কোনো চুলাও লাগবে না ভাই। আচ্ছা চুলা লাগবে না, অন্য কোনো চুলা লাগবে না, এই প্রথম চুলা হাড়ি একসাথে সব পাবেন। ওকে ওকে, চার হাড়ি ভাইয়া, চার হাড়ি প্রথম। আচ্ছা ঠিক আছে, চার হাড়ির রোবট মাল্টি কারি কুকার চলে আসছে বাংলাদেশে, যেটা কিনা গ্যাস ছাড়া ম্যাস ছাড়া রান্না হবে ভাই, মাত্র 6 টাকা। কথা বলছি 2 মিনিটে মাছ বাজি করবো ভাই, 2 মিনিটে করে দেখাবো, দেখেন কত সুন্দর ভাই। লাইভে আসছি কিন্তু আমরা ভাই, আমরা লাইভে আছেন, কোন লাইভে তো কোনো কাটাকাটি হয় না, সব হয় সরাসরি ভাই। এই দেখেন, দেখেন অবস্থা কত সুন্দর ভাবে হইতেছে। আমি মাংস পাকাবো ভাই 6 মিনিট, ঘড়ি ধরে রাখেন, 6 মিনিটে, 6 মিনিটে মাংস পাকাবো আজকে। তার মানে কি ভাই, এটা আল্লাহর দুনিয়া যত হালাল খাবার সব রান্না হবে ভাই, আল্লাহর দুনিয়া যত আইটেম আছে সব রান্না করবে। এটা মনে করেন একটা চুলা, এটা চুলা একটা, রাইট, মনে করেন এটা চুলা আর কিচ্ছু না, কিচ্ছু না। হাড়ি পাবেন 4টা, দেখেন কত সুন্দর ভাবে দেখেন, এই যে রাইসটা বসাই দিলাম ভাইয়া, 6 মিনিটে রাইস পাকাই দিলাম ভাই, ঘড়িতে রাখেন সবাই, দেখেন 1 মিনিট যদি বেশি লাগে তারপরে বলেন ফোন দিয়ে দেবো, ভাই আপনারা মিথ্যা কথা বলছেন, ঠিক আছে, মিথ্যা আশ্রয় নিবো না ভাই, যদি 1 মিনিট বেশি লাগে তাহলে চেঞ্জ পাবেন, 1 মিনিট যদি বেশি লাগে ভাই। ওকে দর্শক, বাংলাদেশে এই প্রথম চার হাড়ির রোবট মাল্টি কারি কুকার, দেখেন ভাই কত সুন্দর ভাবে কালার দিয়েছে ভাইয়া, সারাদিন রান্না করবে মাত্র 6 টাকায়, সারা মাস রান্না করবে মাত্র 180 টাকা। ওকে ওকে, এই দেখেন ভাই, দেখেন কত সুন্দর কালার এসে গেছে ভাই, 1 মিনিট হয়েছে নাকি, আমি বলছি মাস 2 মিনিটে বাঁচবো, রাইট রাইট, ঠিক আছে, কথা কাজা ঠিক, কিন্তু ভাই ঠিক থাকতে হবে, ওকে ওকে, কথা কাজা ঠিক না থাকলে মাসে করবো বাট পার। আচ্ছা ঠিক আছে, আর অন্য গুলা কিন্তু ভাইয়া 2 হাড়ি থাকে। আচ্ছা আচ্ছা, 2 হাড়ি থাকে, 1 হাড়ি থাকে, এটা কিন্তু সর্বপ্রথম 4 হাড়ি ইম্পোর্ট করা হয়েছে, 4 হাড়ির, জি, এই প্রথম বাংলাদেশে ভাই, এই প্রথম বাংলাদেশে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি মাল ইম্পোর্ট করেছে ভাই 4000। আচ্ছা আচ্ছা, অল্প কয়েক পিস মাল আছে ভাই, ওকে, বেশিরভাগ সময় কিন্তু প্রবাসী ভাইরা টাকাতে জিনিস কিনে, কিন্তু 2 নম্বর জিনিস কিনে, ভালো জিনিস কিনতে পারে না। আচ্ছা, আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি, একটা কিনবে টাকাও হালাল হবে। আচ্ছা আচ্ছা, জিনিসে ঠকবে না ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো ভাই, কোয়াল গ্যারান্টি থাকবে 3 বছর। আচ্ছা, আর 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সার্ভিস ওয়ারেন্টি থাকবে, সার্ভিসটা ফ্রি থাকবে 7 বছরের ভিতরে। দেখেন মাস্টার ভাই, এই যে পড়াই হওয়ার পথে, এই দেখেন আলিয়ে দিয়েছে ভাই, দেখছেন কত সুন্দর ভাবে হইতেছে। ওকে চমৎকার, মাছটা কিন্তু ভাই হওয়ার পথে, মাছ ভাজা হয়ে যাচ্ছে, পাশে আর এই পাশে তরকারি দেখাই দিচ্ছে, দেখেন মাংসটা কিন্তু ভাই হওয়ার পথে। ও রে দেখেন কত সুন্দর করে, কিন্তু ভাই ঘুরে ধরে রাখেন সবাই, 6 মিনিট বেশি যে লাগবে তারপরে বলেন, রাইট রাইট, ঠিক আছে। একটা রিকোয়েস্ট করবো সবাইকে, আজকে যারা প্রবাস থেকে লাইভ দেখতেছেন, বিশেষ করে ঢাকা শহরে যারাই লাইভ দেখতেছেন, অবশ্যই কিন্তু আজকে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আর অবশ্যই আজকের একটা নাকি কুইজ চলতেছে ভাই, ভাই প্রবাসী এবারে কিন্তু অনেক কষ্ট করে পয়সা গুলো কামাই করে, তা তো অবশ্যই, মানুষ কি না বাটপারি করে, কিন্তু বাটপারি জিনিস এগুলো না, একটা নেন আপনার 2-5 বছর নিশ্চয়ত আমরা দিতেছি, মানে এইরকম ভয় পাওয়ার কিছু নাই ভাই, যারা রান্না বান্না করতে পারে না তারা কিন্তু রান্না বান্না করতে পারবে ভাই, সবাই করতে পারবে, যে জীবনে রান্না না করে সেও করতে পারবে, সে করতে পারবে, ভয় পাওয়ার কিছু নাই ভাই। ওকে ওকে ঠিক আছে, আর ভিডিওটা বেশি বেশি কমেন্ট করে শেয়ার করে না, কিন্তু কমেন্ট এবং শেয়ার দুইটাই কিন্তু গিফট আছে। গিফট কি দিবেন ভাই? ভাই গিফট দিবো কমেন্টের সাথে, যার কমেন্টের সাথে মিলে যাবে, আচ্ছা সে একটা চপার পাবে আজকে, এই চপার, এই চপারটা পাবে। তার মানে কি কমেন্ট করে সরাসরি এই লাইভে তার নাম প্রচার করা হবে ভাই? কমেন্টে কি বলতে হবে? বাইরে প্রাইসটা বলতে হবে, চার হাড়ির রোবট কুকার প্রাইসটা কত হতে পারে? ওকে ওকে ঠিক আছে, তার মানে দর্শক, চার হাড়ির রোবট মাল্টি কারি কুকার এইটার আজকে দাম কত হতে পারে, যারা আপনার কমেন্টের সাথে দাম বলতে পারবেন, জি, যার কমেন্টের সাথে দামে মিলে যাবে তার জন্য কিন্তু এইরকম একটা, দেখেন ওসাকা ব্র্যান্ডের চপার কিন্তু একেবারে
গিফট থাকবে নাকি ভাই? জি ভাই। তার মানে কমেন্ট করতে হবে ভাই, কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে, যাতে মিলে যায়। লাইভে যদি কমেন্ট করে বলে যে এটার দাম এত, যদি আপনার দামের সাথে মিলে যায়, হ্যাঁ এটাকে গিফট দিবেন ভাই। ভাই 100% কথা দিচ্ছি না, লাইভে ওনার নাম প্রচার করবো, লাইভে লাইভে লাইভ চলাকালীন। ওকে ওকে ঠিক আছে, আপনার বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে ভাই, গিফট আছে শেয়ারকারীর জন্য সর্বোচ্চ, মানে এই অফারটা তোকে মাত্র তিন দিনের জন্য, তিন দিনের অফার, তিন দিনের জন্য এই 4000 টা রোবট আজকের লাইভটি বেশি বেশি করে শেয়ার রাখবেন। মাছটা কিন্তু অনেক আগে হয়ে গেছে, দেখেন মাছটা কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে মাছটা কিন্তু হয়ে গেছে ভাইয়া। আচ্ছা স্যার, আর দেখেন এই যে মাংসটা কিন্তু ভাই কত সুন্দর ভাবে চুলায় রান্না করতেছি, চুলায় রান্না করতেছি না, চুলায় যে খাবারটা রান্না করি যে ফ্লেভারটা আসে, এই ফ্লেভারটা যদি এটার মধ্যে না আসে তো বাইরে এসব ভাইয়া আমার কাছে পয়সা নিবে না, ঠিক আছে ভাই, আমরা গ্যারান্টি দিয়ে ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি, গ্যারান্টি প্রোডাক্ট একেবারে ভাই, গ্যারান্টি প্রোডাক্ট। ওকে দেখেন না ভাই, এমডি মাহিরা কমেন্ট করেছে ভাইয়া 7480 টাকা হবে, মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাই কমেন্ট করেছে ভাইয়া 5450 টাকা হবে, আমি জিতে গেছি হয়তো বা। তো দর্শক এরকম করে আপনারা কমেন্ট করবেন, কথা থাকেন কমেন্ট শেয়ার করতে থাকেন, বেশি বেশি করে কমেন্ট করেন যে এই যে 4000 রোবট মাল্টি কারি কুকার এইটার আজকে দাম কত হতে পারে ভাই। ভাই মনে হয় আমি চুলাতে রান্না করতে আছি, দেখেন সাথে কি কি আছে একটু দেখাই দিবেন ভাই? হ্যাঁ অবশ্যই, এর সাথে দেখাই দিব কি কি পাবেন সব দেখাই দিচ্ছি। এর মধ্যে আপনারা কমেন্ট করেন 4000 রোবট মাল্টি কারি কুকার এটার দাম কত হতে পারে ভাই, কি কি আছে এর সাথে ভাই? এর সাথে না যা যা পাবেন আমি সব দেখাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে। এটা আপনি হাড়ি পাবেন চারটা, চারটা হাড়ি পাবেন, সর্বপ্রথম পাবেন আপনার দুইটা চামচ, দুইটা চামচ, চারটা সোবা, চারটা সোবা, এটা বাবু গরুর পক্ষ থেকে গিফট। আচ্ছা ওকে ঠিক আছে, আর একটা পাবেন লিড, একটা ঢাকনা, একটা ঢাকনা। আচ্ছা আর হাড়ি পাবেন চারটা, এই একটা, ওকে এই একটা, ওকে আবার এই একটা, আবার এই একটা, এই হলো চারটা হাড়ি, এই চারটা ভাই। কত লিটার ক্যাপাসিটি এটা? বাইরে 5.5 লিটার ক্যাপাসিটি, চারটা হাড়ি মিলে কত, মানে 22 লিটার, 22 লিটার, সরি 22 লিটার ভাই। অনেকে ভাবে কি জানো একটা কথা বলি ভাই, দেখে নর্মাল জিনিস না, আমি একটা জিনিস দেখাই আজকে, এটার উপর দেখাইতেছি ভাই। আই হ্যাঁ ভাই, মালা করে দেখান ভাই, দাঁড়ে ওই রকম জিনিস নিয়ে আসে আজকে, ট্যাপ খাবে না তো ভাই? ভাই ট্যাপ খাবে, আমি তো 70 কেজি, আমি তো নিজে দাঁড়া দিচ্ছি, আমি তো 70 কেজি রান্না করবেন না। আচ্ছা আচ্ছা দেখছেন, এইভাবে করে দাঁড়ালে মানে বাঁকা হবে না? না ভাই। ওকে ওকে দেখেন কত সুন্দর একটা জিনিস, এই হলো 4000 ভাই, এটা একটা হিসাব দেখাই দেই। ওকে যদি নর্মাল আমরা কিনতে যাই বাজারে, একটা চোলা কিনতে 5000 টাকা লাগে, লাগে আর একটা হারিসের কিনতে 5000 টাকা লাগে, কত লাগবে? কিন্তু আমি আজকে এই জিনিসটা দেখাচ্ছি কত টাকা আপনার আসে দামটা, একটা হাড়ি লাগে 1500 টাকা। আচ্ছা এখানে হাড়ি পাবেন চারটা, চারটা হাড়ি, তাহলে দাম আছে কত? 6000 টাকা রাইট, এটা দাম আছে প্রায় 7000 টাকা। ওকে তার মানে 13000 টাকা রাইট, ঠিক আছে, কিন্তু আজকে 13000 রাখবো না, কত রাখবো? বড় ধরনের একটা ডিসকাউন্ট দিন ভাই, ডিসকাউন্ট কেউ করবো না, করতে পারবে না, মানে সবাই কমেন্ট করতে হবে, সবাই কমেন্ট না শেয়ার করতে হবে। এটার দাম কত হইতে পারে আজকে? এটা ভাই দাম, এটা কিন্তু আসলে নর্মাল কিনতে গেলে 6000 টাকা লাগবে চারটা হাড়ি। আচ্ছা একটি টাকাও কমে কিনতে পারবেন না। ওকে ওকে আর এই চোয়ালা কিনতে গেলে ভাই 7000 টাকা দরকার আছে, তার মানে এই টোটাল এক। আপনার বাসায় যে কোনো পাত্রে থাকে এটার মধ্যে ব্যবহার করতে পারবে, রান্না করতে পারবে, তোরাটা সমান হতে হবে রাইট, এটা ম্যাজিকের মতো রান্না হয় ভাই। দেখেন আমি কত সুন্দর রান্না দেখাই দিচ্ছি। আচ্ছা তাহলে ভাই কোনটার মধ্যে কি রান্না করবো দেখাই দেবেন ভাই? একটা মধ্যে রাইস পাকাবে, আচ্ছা একটা মধ্যে মাংস পাকাবে, একটা মধ্যে ডাল পাকাবে, একটা মধ্যে বাংলাদেশি কাজ করবে। আচ্ছা অনেক সময় দেখা যায় কি হাড়িটা বেশি সুবিধা হয়, নালে একটা দুইটা হাড়ি থাকলে দেখা গেছে আবার একটা আর যায়, আবার দোয়া মুসা করে তারপর আবার বসাইতে হয়, এটা কিন্তু ইস্যু ইডা নাই। ওকে ওকে চারটা আপনি একসাথে বাইতেছেন, একটা রান্না করছেন টেবিলে সার্ভ করে দিলেন, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা সুবিধা আছে ভাইয়া। এই হলো টোটাল 4000 রোবট মাল্টি কারি কুকার, এটার আজকে দাম বলতে হবে, যেটা দাম কত হইতে পারে। হ্যাঁ তাই তো ভাই? জি ভাই। আচ্ছা শেয়ার করতে হবে তো ভাই, বেশি বেশি শেয়ার করতে হবে। এই দেখেন এইভাবে যারা নিতে চান স্ক্রিনশট দিবেন দ্রুত, স্ক্রিনশট দিয়ে তিনটা একসঙ্গে নিতে চাই। হ্যাঁ নিতে পারবে তো ভাই? অবশ্যই নিতে পারবে ভাই। ওকে ওকে কোনো সমস্যা না, তিনটা পাঁচটা ভাই, মাল কিন্তু সীমিত আছে আগে বলে দেই। আচ্ছা কারণ আমার হিসেবে হলো প্রবাসী বাইরে অনেক কষ্ট করে, কষ্ট করে পয়সা কামাই করে। আমি একটু তরকারিটা দেখাই দেবো ভাই, দেখেন কত সুন্দর করে রান্না বান্না হয়েছে, তরকারি কিন্তু হয়ে গেছে, দেখেন আমি রান্না বান্না করতে পারেন না, আমি তো ভাই জীবনে রান্না করি নাই। আচ্ছা আচ্ছা বুঝছেন, তারপরে করতেছি আজকে, দেখেন কত সুন্দর হয়েছে ভাইয়া। আর এই দেখেন রাইসটা কিন্তু ভাই, দেখেন মাংসটা হয়ে গেছে, দেখেন এই যে মাংসটা হয়ে গেছে, দেখেন কত, দেখেন কত লাইভে আসছে, কিন্তু 10 মিনিট হয়নি ভাই। না ভাই আমি তো বলছি 6 মিনিটে পাক করে দেখাবো, 6 মিনিটে কিন্তু পাক করে দেখাবো, ঠিক আছে। এই দেখেন ভাই রাইসটা কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে রাইট, মানে ঝরঝর হয়ে ভাই, একদম ঝরঝর হয়ে গেছে ভাই, দেখেন এই যে কত সুন্দর হয়েছে। ওকে ওকে ঠিক আছে, একদম ঝরঝর হয়ে যাবে, আমি চুলাটা অফ করে দেই। আচ্ছা ঠিক আছে, কারণ বাতটা হয়ে গেছে গা, পরে নালা আবার লাগিয়ে ধরবো নিচে ভাই। সবই বুঝলাম, 4000 রোবট বালটি করে আপনি একটা মধ্যে তরকারি রান্না করতেছেন, জি মাছ ভাজাভাজি করতেছেন,
ওইটার মধ্যে ভাই যে কোনো পাতিল বসে রান্না করতে পারবে। আমি যে কথাটা বলছি এটা কিন্তু প্রমাণ দিতে হবে, আমি কিন্তু প্রমাণ নিয়ে আসছি আজকে। আচ্ছা আচ্ছা দেখেন খেয়াল করে আপনি, এটা আমাদের কথা এসএস পাতিল, বাসায় আমি অন্য কোনো যে কোনো পাতিল থাকলে ব্যবহার করতে পারবেন, করতে পারবেন। আমি চারটা দিয়ে দিছি কিন্তু আরো বাসায় আরো প্রয়োজন পড়তে পারে। আচ্ছা সেক্ষেত্রে আমি এই পাতিল দাও আপনার ব্যবহার করতে, এরকম পাতিল থাকলে দর্শক আপনারা একটু কমেন্ট করেন। আজকে চার হাড়ির রোবট মাল্টি কেয়ার কুকার কত হইতে পারে সবই তো বুঝলাম ভাই। এই পাশে এটা কি সাজা রাখছেন লাল টিস্যুকে বলুন, না এটা হয়ে গেছে। এই পাশে রাখছে ভাই জাদুর বাক্স। আচ্ছা আচ্ছা এই পাশে জাদুর বাক্স রাখছে, জাদুর বাক্স রাখছে আজকে রান্না করতে হয়ে গেছে। ঠিক আছে দেখেন মাছটা কত সুন্দর ভাবে হয়ে গেছে, জাদুর বাক্স তো বুঝলাম ভাই। এই পাশে আবার দেখি করলা দেখতেছি, গাজর দেখতেছি, শসা আছে, আলু আছে, এগুলো কারণ কি ভাই? ভাই একটা কথা আছে, প্রোডাক্ট যখন অর্ডিন হয় তখন মনে মতো সাহস থাকে, রাইট? একটা জিনিস দেখাই আপনারা, এই জাদুর বাক্সের বক্সটাই দেখাইতেছি আপনাদের, তারপরে জাদুর বাক্স দেখা গেল। হ্যাঁ ওকে, এই দেখেন স্ক্যান করবেন সব চলে আসবে ডিটেলস। আচ্ছা আচ্ছা নিয়ামা ওসাকা জাপান, জাপানি টেকনোলজি তৈরি, এটা জাপানিজ টেকনোলজি, টেকনোলজি তৈরি। ঠিক আছে 350 ওয়াট, 350 ওয়াট ভাই। ওকে দেখেন কত সুন্দর হয়ে কাটবে, যেন মানে একটা মানুষ ওইভাবে কাটতে পারে না, কত সুন্দর হয়ে কাটাম দেখা যায়। এটার ভিতরে কি আছে এরকম ভাই দেখেন, বাইরের ভিতরে যা যা পাবেন এই যে জাদুর এখন দেখাবো। ওকে সবাই দর্জ দর ভিডিও দেখেন আর বেশি বেশি কমেন্ট করেন। আচ্ছা কমেন্ট কারি কোনো শেয়ার গিফট আছে, শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে, গিফট আছে। কমেন্ট করতে হবে কি ভাই আগে বলেন, জি কমেন্টে কি বলতে হবে? দাম চার হাড়ি, দাম প্রাইসটা কত হবে? আচ্ছা শুধু এইটা খালি, দামে মিলে গেলে ওনার নাম প্রচার করা হবে লাইভে। ওকে আচ্ছা ঠিক আছে, এই যে ভাই আস্তে আস্তে সরাচ্ছি, দেখেন কত সুন্দর জিনিস। এই যে ভাইয়া, ও রে ভাই রে ভাই, জাদুর বাক্স। জি জি জাদুর বাক্স ভাইয়া। ওকে ওকে, জাদুর বাক্স এটাতে কি কি কাজ করা যায়, এটা কি হবে ভাই? ভাই এটা আমাদের কি কি কাজ করা যায় সব আমি দেখাই, দেখেন কত সুন্দর করে। আমি এটা আমাদের কি কি পাবেন সেটা বলে দিই আগে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ব্লেড পাবেন মোট পাঁচটা। আচ্ছা একটা লাগানো আছে আর এখানে এরকম চারটা পাবেন। এটা হলো চিকন ভাজি, এটা হলো মোটা স্লাইস, এটা হলো মোটা ভাজি, আর তারপর আরেকটা আছে ঝুলিয়ে কাটার বলি আমরা, এটা করে দেখাবো ভাই। আচ্ছা কত সুন্দর হয়ে কাটবে সেটা আমরা সবকিছু করে দেখাবো, আপনি ধৈর্য সহকারে সব ভিডিওটা দেখবেন। ওকে ওকে ঠিক আছে, এই করলা কেটের মধ্যে হবে ভাই 100% হবে, না হওয়ার কোনো কারণ নাই, সব হবে তো ভাই 100% হবে, করলা হবে, গাজর হবে তো? হ্যাঁ ভাই সবই হবে, দেখেন এটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আগে, আমি সব করে দেখাচ্ছি। ওকে বিদ্যুতের লাইনটা দিয়ে নেই তো দর্শক, আমার চোখের সামনে দেখেন কি দেখতেছে, এটা কিন্তু মানে আজব এক রোবট নাকি ভাই বলবো, এটা কাছ থেকে আমরা দেখে নিব ভাই, সুন্দর করে দেখাবো, দেখেন কত সুন্দর এ কাটবে কিছু কথা। হ্যাঁ 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 ভাই, ওই কি জিনিস ভাই কি নিয়েছেন এটা ভাই? আজব 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 নিয়েছেন, আজব ভাই করা লাগাতে গেলে কিন্তু হাতে বিছিয়ে দেখে, দেখছেন কত সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর হয়, বাকি জঙ্গলে দেখবো এটাতে চাপ দিবেন, হয়ে গেছে ভাইয়া, হয়েছে তো ভাই, দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর দেখেন, পয়সা হয়ে গেছে ভাই, কি চিকন চিকন হয়েছে দেখছেন ভাই, এরকম সুন্দর করে তো ভাই বডিতে কাটা যায় না ভাই, সম্ভব না বডিতে। আচ্ছা ছোট বড় হবে, ছোট খেয়াল করবেন, আবার এটার ভিতরে আর একটা জিনিস কাটে দেখাই, অনেক সময় কিন্তু পেঁয়াজ কেটে চোখে পানি চলে আসে, পেঁয়াজটা সহ কাটবেন। ঠিক আছে সত্যি জি, ওকে দেখেন কত সুন্দর করে দেখাইতেছি। ওকে ওকে চমৎকার ভাই, এই যে দেখেন দুজন দেখা সবাই ভিডিও দেখবেন, তার মধ্যে কিন্তু আমরা একটু ওকে দর্শক আপনারা একটু কমেন্ট করেন এরই মধ্যে, যে এই যে চার হাড়ির রোবট মাল্টি কারি কুকার এইটার আজকে দাম কত হতে পারে, যার দামের সাথে মিলে যাবে তার জন্য কিন্তু একটা গিফট আছে, মানে কি এই যে পাশে একটা চপার দেখতেছেন আর কি, এই চপারটা কিন্তু মানে কমেন্টে বলতে হবে যে চার হাড়ির রোবট মাল্টি কারি কুকার আজকে দাম কত, যার দামের সাথে মিলে যাবে চপার গিফট। ওকে ওকে চমৎকার ভাই, এই যে আমাদের ঠিকানাটা তাকে দেখাই নেই, ওকে তাহলে বুঝবেন আর কি। ঠিক আছে বাবু কুকারিসান বেকিং কর্নার, ওকে অনেক, আর এগুলোকে তো এই মহাসব করা আছে। আচ্ছা প্রত্যেকটা নাম্বারে যোগাযোগ করবেন, যেখান থেকে নেন আর কি। ঠিক আছে, আর এই যে দেখেন মাংসটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে রাইট, দেখেন মাংসটা কত সুন্দর করে হয়ে গেছে ভাই, বাজাবাজি করে আছে ছাত্র সব, দেখেন অবস্থা কত সুন্দর হয়েছে ভাই, মাংস আইলে গেছে গা দেখেন ভাই। ঠিক আছে ওকে ওকে, কত সুন্দর ভাবে হয়ে গেছে রাইসটা কিন্তু ভাই, অনেক আগে হয়ে গেছে ভাই, অনেক আগে কিন্তু হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে ওকে ওকে চমৎকার ভাই, এই পাশে আমরা তো করলা করে দেখালেন, ঠিক আছে জি ভাই, আপনি বললেন নাকি মা এই পেঁয়াজ খেতে গেলে মা বোধহয় চোখে পানি ঝরো হয়ে গেলে এসে ভাইয়া। আচ্ছা তারপর কি এইরকম একটা রোবট ফুড প্রসেসার যদি বাসায় থাকে কোনো চিন্তা নাই, চিন্তা নাই তো, কোনো চিন্তা নাই, করে দেখেন তো ভাই তাহলে ভাই, আমি করে দেখা দিই সবই করে দেখা দিই, দেখেন খেয়াল করবেন বোধ সহকারে সবাই ভিডিও দেখবেন তাহলে হবে। হ্যাঁ দেখেন ভাই যে পেঁয়াজটা অটোমেটিক সব কাটবে, দেখেন ভাই কত সুন্দর হয়ে সব কাটবে। ওকে ওকে চমৎকার হয়ে কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, ওকে সুপারে। তো দর্শক এরকম যদি একটা রোবট ফুড প্রসেসর আপনার বাসায় থাকে তাহলে কিন্তু মানে কোনো কথাই নেই, কত সুন্দর কিন্তু পেঁয়াজ কিন্তু দেখেন কুচি কুচি হয়ে গেছে,
তার মানে ভাই সকালে তো নাস্তা করার জন্য ভাই অনেক পেরেশানি করা লাগে। জি জি এরকম একটা যদি রুমোট থাকে তাহলে লাগবে না কিছু। কোনো চিন্তা নাই ভাই, কোনো চিন্তা নাই, ঘুমায় কাটবেন। দেখেন কত সুন্দর হয়েছে ভাই। কি করা যায় ভাই? জি কি করা যাবে? সব কাজ করবেন, সব সব কাজ মানে দশটা বুয়ের কাজ করতে পারবে, দশটা বুয়ের কাজ একাই করতে পারবে। ওকে ওকে কোনো সমস্যা না। এই দেখেন গাজর আছে, গাজর কিন্তু অনেক শক্ত। রাইট, ঠিক আছে, আমরা পেঁয়াজ টাকা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে কাটছে, এত সুন্দর ঝরঝর হয়েছে, দেখেন মনে হয় চিকন হয়ে কাটছে। আচ্ছা ঠিক আছে, আমার শসা কেটে দেখাবো। ওকে ওকে দেখেন, খেয়াল করে সবাই ভিডিও দর্শক সবাই দেখবেন। আর বাইরে সবচেয়ে মজা দিছিল, সবগুলো নিচে থাকে না, সবগুলো যেগুলো কাটবেন সব বাইরে চলে যাক। দেখেন কত সুন্দর দেখাবে, সব বাইরে চলে আসবে, কিচ্ছু করতে হবে না ভাই। ঠিক আছে দেখেন এই যে ভাই কত সুন্দর হয়ে গেছে, পয়সার মতো হয়ে গেছে একদম, পয়সা কত চিকন। আচ্ছা আচ্ছা দেখেন, কল্পনা করা যায়। আরো কাটে দেখাই ভাই, গন্ডা কাছে সেকেন্ডে করতে পারেন ভাই। ঠিক আছে, এই সব তো গাজর কি হবে? 100% হবে, হইতে বাধ্য ভাই। আমি সবগুলো সিস্টেম দেখাইতেছি কি কি কাজ করতে পারবেন। ওকে, এটা কিন্তু ভাই আমি স্লাইস করলাম, স্লাইসের কাজ গেল, স্লাইস করলাম, এতক্ষণ স্লাইস করলাম, এতক্ষণ পেঁয়াজ কাটলাম, পরে গোলা কাটলাম, পরে স্লাইস করলাম, শসা স্লাইস করলাম। এখন ভাই আমরা লাগানোর সিস্টেমটা দেখাই দিই, পরে আবার অন্য কাজ দেখাই দিতেছি। ঠিক আছে, এই দেখেন ভাই, এটা সর্বপ্রথমে ব্লেড টাইপে খুলতে হবে। ওকে, এটা আঙ্গাই নিতে হবে আর কি। ঠিক আছে, আর এটা এইভাবে খুলে নিতে হবে। এটা লাগানোর কিন্তু প্রসেস একবার ইজি, একবার সহজ পদ্ধতি ভাই, লাগানোর প্রসেসটা একবার ইজি। ওকে দেখেন খেয়াল করে, এই যে ভাই লেগে গেছে। ঠিক আছে, কারণ আমি এটা বসাই নিতেছি, তারপর ব্লেডটা বসাবো। আর ব্লেড কিন্তু খোলা, প্রত্যেকটা ব্লেড যখন চেঞ্জ করবেন তখন খোলা সিস্টেমটা লাগবে ভাই। এই দেখেন কত সুন্দর হয়ে খুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ঝুলিয়ে কাটা করে দেখাবো, মানে কুচি কুচি করে যেটা ভাই, কুচি কুচি দেখেন না কত সুন্দর হয়ে কাটে। ঠিক আছে, এই যে পাঁচটা ব্লেড আপনি পাইতেই আছেন, এই দেখেন এটা ঝুলিয়ে কাটা করবো। আর লাগানোর সিস্টেমটা হলো যেটা, এই ভাগে বসাই এরা, খালি এ ভাগে করলেই হবে, আর কোনো কাজ নাই। দেখেন কত সুন্দর লেগে গেছে। ঠিক আছে, এই দেখেন হয়ে গেছে ভাই, আমার মাছটা কিন্তু পুড়িয়ে দিতেছে, আনা অফ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন কি করে দেখাবেন আপনি ভাই? এখন ঝুলিয়ে কাটা করবো। আচ্ছা আচ্ছা, যেটা কোনো একমা কোনো ইয়েতে হয় না। আচ্ছা, এই প্রথম এটা করে দেখান। দেখেন আলুগুলো করলে কিন্তু ভাই অনেক সময় দেখা যায় চ্যাপটা চ্যাপটা হয়ে কাটে। রাইট, চ্যাপটাও করতে পারবেন, স্কোয়ার সিস্টেম কাটতে পারবেন। আচ্ছা, খেয়াল করবেন ভাইয়া, এটা আসলে আলুটা তো বড়, ঠিক আছে, আলুটা বড় কারণে ই করতেছে। দেখেন দর্শক কত সুন্দর, বাকি দর্শকটা থাকবে এটা কাটবেন। ওকে, কেটে গেছে আমার। ওকে ওকে ওকে, দেখেন ভাই এই যে বাজিগুলো যে কাটলাম। আচ্ছা দেখেন কত সুন্দর ভাইয়া, ভাই একটা বাজি আইটেম হয়েছে লাগছে, দেখেন তো না ঝরঝরে মিশেছে। রাইট, আরেকটা সিস্টেম আমরা বলছেন যে ঝুলিয়ে কাটার, এই দেখেন স্কোয়ার সিস্টেম হয়ে কাটবে একদম। দেখেন কত সুন্দর, কত সুন্দর, একদম স্কোয়ার সিস্টেম হয়ে কাটবে, চিকন 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 হয়ে যাবে, চিকন চিকন। একটার সাথে কিন্তু একটা লাগবে না, লাগবে না ভাইয়া। রাইট, ওকে ওকে, ঠিক আছে। তো দর্শক, এইরকম একটা রোবট ফুড প্রসেসর যদি আপনার বাসায় থাকে, কিন্তু ঘন্টার কাছে মিনিট হবে, মিনিটের কাছে সেকেন্ড হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে ভাই, দশটা পর কাছে একা করবে ভাই। এটা কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে? ল্যাব কিন্তু পাঁচটা ভাইয়া, পাঁচটা লাগানো আছে আর একটা আছে এখানে। ওকে, এটা কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই? ভাই 3 বছর কোয়ালিটি পাবেন, 7 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 3 বছর কোয়ালিটি গ্যারান্টি হয়ে গেল। আচ্ছা, আপনার সার্ভিসটা ফ্রি করে দিব, ফ্রি করে দিবেন। ঠিক আছে, ওকে ভাই, আরেকটা জিনিস রাখছি আজকে এটার সাথে। কি আছে ভাই? ভাই ম্যাজিক বলছি না, ম্যাজিক দেখাবো। ওকে, এই দেখেন, আচ্ছা ম্যাজিকই দেখাম আজকে, এটার ভিতরে কতগুলা কাজ করা যায়, ছোট একটা জিনিস কাজটা কত সুন্দর করা, কত সুন্দর করা যায় সেটা আমি দেখাই দিতেছি। এই ভাই কাঁচামরিচ নিছি না, কাঁচামরিচ ভাই হাতের সমস্যা দেয়, হাত ধরে যায়, সমস্যা দেখা দেয়, হাত জ্বলে, কিন্তু হাত প্রচুর জ্বলা বলে ভাই। দেখেন এই যে আমি আজ তো কাঁচামরিচ দিয়ে দিলাম, কতগুলা আনাম কাঁচামরিচ, আমান কাঁচামরিচ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই দেখেন কত সুন্দর হয়ে কাটবে। সবাই দ্রুত সাগর ভিডিওটা দেখবেন, ঠিক আছে ভাই, সেকেন্ড হয়ে গেছে গা অনেক ঝাঁজ ভাই। তারপরে আমরা পেস্ট করতে, পেস্ট করলে ভাই একটু পানি দিতে হবে, পানি ছাড়া কিন্তু পেস্ট হবে না। ঠিক আছে, দেখেন এই যে কত সুন্দর ভাবে হয়, এই যে পানি দিয়ে দিলাম। আচ্ছা, একটু পানি দিয়ে দিলাম, তাতে অতি সহজ হয়ে যাবে গা। দেখেন খেয়াল করে ভাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আজকে কিন্তু গিফটের পাহাড় আছে আজকে, বুঝছেন? দেখেন খেয়াল করে, দেখেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে ভাই। রাইট,
দেখেন কত সুন্দর হয়। এই দেখেন ভাই ভাই পেস্ট হইছে একেবারে পেস্ট একদম বাটামরিচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এটা কিন্তু ভাই একটা কথা বলি, অন্য গলাতে থাকে কিন্তু আপনার প্লাস্টিক বুশ। আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু স্টিল বুশ, স্টিল বুশ যেগুলা ভাঙার কোনো চান্স নাই। সামুরাই ব্লেড, সামুরাই ব্লেড ভাই, সামুরাই ব্লেড। এটা কি কোনো গ্যারান্টি ব্লেড ভাই? সেভ করা যাবে। আচ্ছা এত ধারালো এগুলা, ওকে বুঝছেন। আর আজ তো পেঁয়াজ আছে করে দেখুন ভাই, এটা যেটা কেমন ম্যাজিকের মতো কাজ করে দেখান, দেখাইতেছি আপনারে। ওকে ভাই এর কয়টা ভেজ আছে? ছয়টা, ছয়টা ভেজ আছে, ছয়টা ভেজ একসাথে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন কত সুন্দর ভাবে হয়। আচ্ছা ম্যাজিক বলছি না, ম্যাজিকই দেখাম আজকে। এই দেখেন হয়ে গেছে। আর আমি কুচি কুচি করলাম ভাই, কয় সেকেন্ড লাগছে ভাই? দুই সেকেন্ড লাগছে। দুই সেকেন্ড লাগে নাই ভাই, দেখেন তো কুচি কুচি হয়েছে, কুচি কুচি হয়ে গেছে রাইট। আর আমি যদি পেস্ট করি তাহলে এটা পানি দিতে হবে, পানি দিতে হবে। জি অবশ্যই এটা পানি দিতে হবে। আচ্ছা কারণ পেস্ট করলে আপনি একটা পানি ছাড়া আপনি হবে না, হবে না রাইট না। এই দেখেন কত সুন্দর ভাবে, একটু পানি দিয়ে নেবেন সবাই, তাহলে সুন্দর ভাবে হবে। যেহেতু এটা ব্লেন্ডার না, এটা চপার, চপারের কাজ কিন্তু আপনি কাজ করতেছে ব্লেন্ডারের কাজ। এটা মাংস কিমে করা যাবে ভাই? অবশ্যই করা যাবে, কি কোন আপনি ভাই? মাংসটা তো আনি নাই, না মাংস করে দেখাইতাম। ওকে দেখেন এই কত সুন্দর ভাবে হচ্ছে ভাই, আজব জিনিস ভাই, আজব। যেটা আগে ছিল না, ওয়াট হলো 350, 350 ওয়াট, 350 ওয়াট বক্সটা হবে যেটা ভাইয়া, বক্সটা কিন্তু এটা হবে। লেখা আছে কি ওসাকা জাপান রাইট, প্রোডাক্টটা কিরম তাহলে ভাই নিজে বুঝেন। ঠিক আছে আর এটা আমি কাজটা করছি, এখন দেখা দিচ্ছি আপনাদের কাজটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে দেখেন ভাই, একদম যেন পাটাই বাড়ছি, দেখেন অবস্থা একদম পুরো নিমিষে কিন্তু মিন হয়ে গেছে একদম। এর মধ্যে সব কাজ করতে পারেন, লিকুইড সব কাজ করতে পারেন, শুকনা হইতো না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুকনা সম্ভব না। ওকে ভাই হ্যাঁ, আমরা এখন একটু ফিরবো এই যে রোবট মাল্টিকারে কুকারে। জি আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন ভাইয়া, এই মাছটা কিন্তু হয়ে গেছে ভাইয়া, হয়ে গেছে রাইট, মাছ হয়ে গেছে। দুই মিনিটে দেখেন অবস্থা, এই যে কত সুন্দর ভাবে হয়েছে, মাছ ভাজা ভাজা হয়ে গেছে ভাই, মাংস তো অনেক আগেই হয়ে গেছে ভাইয়া, দেখেন অবস্থা, এই যে মাংস আগে গেছে ভাই, জাস আসতেছে। আর কি দেখছেন কি ফ্লেভার আসতেছে ভাই? আচ্ছা ভাই যা ময় আমি চুলাই রান্না করছি, এরকম ফ্লেভার আসতেছে ভাই। অনেক অনেক কমেন্ট করতেছে, কমেন্ট পড়ে নি নাকি? জি ভাই কমেন্ট পড়েন, কারণ দাম তো অনেকে বলতেছে। আচ্ছা রনি একটা কমেন্ট করেছে ভাই 5,900 টাকা হতে পারে, সুফিয়া কামাল কমেন্ট করেছে ভাই 5,950 টাকা হতে পারে। আচ্ছা জি জারিফা খান কমেন্ট করেছে ভাইয়া 6,180 টাকা হতে পারে। ওসাকার দাম কত ভাই? ওসাকার দাম আমাকে জিজ্ঞেস করতেছে। ইসমাইল হোসেন রাফি কমেন্ট করেছে ভাইয়া 5,500 টাকা হতে পারে। রনি আক্তার কমেন্ট, রানি আক্তার কমেন্ট করেছে ভাইয়া 4,350 টাকা হতে পারে। এম ডি মাহিরা কমেন্ট করেছে ভাইয়া দুইটার দাম কত? অনেকে ভাই অনেক কমেন্ট করতেছে, ঠিক আছে আমরা কমেন্ট নিব। তো আজকে এই যে চার হাড়ি রোবট মাল্টি কারি কুকার, এটার আজকে ডিসকাউন্ট প্রাইস কত থাকতেছে ভাই? এরা নরমাল প্রাইস হলো 8,500 টাকা। আচ্ছা আচ্ছা কিন্তু হাড়ি গুলো দেখাই দিয়ে রাখি, একটা বাক্স হাতে নিয়ে দেখাই দেন। হ্যাঁ বাক্সটা আমি দেখাচ্ছি, এটা বাক্স কিন্তু ভাই যেগুলো হবে, এই বাক্সটা হবে, এটা হলো অরিজিনাল বাক্স, এই এইভাবে পাবেন আর কি, এটা এরকম পাবেন। চার হাড়ি রোবট মাল্টি যেটা গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া, ম্যাচ ছাড়া সারাদিন রান্না করবে মাত্র 6 টাকায়, 6 টাকায় সারা মাস রান্না করবে ভাই। হ্যাঁ সারা মাস 180 টাকা, 180 টাকা। জি দেখেন এই যে অবস্থা, এই যে আমি যা যে গিফট গুলো পাবেন সব আমি দেখাই দিচ্ছি আপনাদের। ঠিক আছে এটা হলো আপনার জেনুইন যা জিনিসটা থাকবে এই বক্সের ভিতরে, যা জিনিসটা পাবেন আপনি। ওকে ওকে আচ্ছা কি কি পাবেন? দুইটা চামচ পাবেন, দুইটা চামচ পাবেন, দুইটা চামচ পাবেন। ঠিক আছে এরকম দুইটা চামচ পাবেন। আচ্ছা আচ্ছা আর চারটা সোবা পাবেন, সোবা পাবে। জি হাড়ি পাবেন হলো চারটা, এরকম চারটা হাড়ি, একটা লিপ পাবেন একটা। ওকে হাড়ি হলো চারটা, দেখেন কোন দুইটা হয়েছে, এই হলো তিনটা। আচ্ছা এই হলো চারটা, চারটা সাতটা চুলা পাবেন, একটা চুলা একটা। ফারহান আক্তার কমেন্ট করেছে যে ভাইয়া 6,500 করতে পারে ভাই, আজকে একবার ডিসকাউন্ট দিই আমি, কমেন্ট অফ করে দিলাম আপাতত। জি কত দিচ্ছেন আপনি ভাই? আজকে দাম থাকবে 5,440 টাকা, 5,440 টাকা, 8,500 টাকার মাল, 8,500 টাকার প্রোডাক্ট, দাম মাত্র 5,440 টাকা, 40 টাকায় সাথে চারটা গিফট থাকবে, চারটা গিফট থাকবে। ডেলিভারি চার্জটা কে দিবে ভাই? ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে। ওকে ভাই কেউ যদি মাল আছে ভাই, আচ্ছা যারা যারা নেওয়ার ইচ্ছা আছে দ্রুত নিয়ে নেবে, কারণ 4,000 মাল নিতে আমার কাছে 20-25 পিস মাল আছে, মাল কিন্তু শেষ। রাইট রাইট পরে কিন্তু পাবেন না। আচ্ছা দ্রুত কিন্তু যারা নিতে, রোবট দেখাইছিলেন ভাই, রোবটটার দাম কত? রোবট ফুড প্রসেসর যেটা। জি ভাইয়া ওকে, রোবটটার দাম থাকবে আপনার 4,000 টাকা, 4,000 টাকা। এটা নরমাল থেকে 6,500 টাকা। আচ্ছা আচ্ছা আজকে অফার দাম মিয়ামা ওসাকা জাপান, মিয়ামা ওসাকা জাপান, ওসাকা জাপান। এটা ব্লেড পাবেন পাঁচটা, পাঁচটা ব্লেড, ঠিক আছে। ওকে 4,000 টাকা হলে নিতে পারবেন, 6,500 টাকা, 4,000 টাকা রাখবো। ওকে ডেলিভারি চার্জটা কে দিবে ভাই? ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, ফ্রি থাকবে ডেলিভারি চার্জ। আমরা ডেট দেই না, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, গ্যারান্টি ওয়ারেন্টি আছে, অফার থাকবে মাত্র 3 দিনের জন্য। আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটা ভাই? এটা 3 বছরের কল গ্যারান্টি আর 7 বছরের সার্ভিস দিবেন। ওকে এটা হলো রোবট ফুড প্রসেসর যেটা আপনাকে 10 বুয়ার কাজ একাই করবে। জি সারা বাংলাদেশে সারা পরিণত হবেন, দাম মাত্র 4,000 টাকায়, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই।
নিয়মা ওসাকা জাপানের দাম কত ভাই? নিয়মা ওসাকা জাপান যেটা এটা হলো আপনি ক্যাপসুল কাটার বলো নাকি? ক্যাপসুল কাটার রাইট, এই দেখেন লেখা আছে ওসাকা জাপান। আচ্ছা আচ্ছা, এটা দাম কত কাটার বলি? যেটা আমরা কাজ করে দেখালাম সব ঠিক আছে, এটা দাম তোকে মাত্র 1350 টাকা। 1350 টাকা থাকে, ডেলিভারি চার্জটা কে দিবে? বাইরের এটা প্রাইস কিন্তু 2500 টাকা, এটা 2500 নিতেছে না, মাত্র 1350 ডেলিভারি চার্জ কাস্টমারের, কাস্টমারের নিতে হবে। জি আচ্ছা, একটা কথা বলেন এখন আমাকে, চার হাড়ির রোবট মাল্টিকারি কুকার সাথে যদি একটা রোবট ফুড প্রসেসর নেয়, হ্যাঁ দুইটা একসাথে নিলে কোনো কি ডিসকাউন্ট আছে ভাই? ভাই দুইটা একসাথে যদি কেউ নিতে চায় নিতে হবে, কোনো সমস্যা নাই, এটা আপনার আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে, কারণ লাভটা সীমিত। ওকে ওকে, আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে, ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, ফ্রি থাকবে, আর অফারটা 3 দিনের জন্য থাকবে। 3 দিনের অফারে পেয়ে যাচ্ছেন চার হাড়ির রোবট মাল্টিকারি কুকার, দাম কিন্তু মাত্র 9450 টাকা আমরা দায়ী থাকবো। রনি আক্তার বলেছে 5450 টাকা, উনি তো 10 টাকা কম বলছে, 10 টাকা কম বলছে, মিলে নাই তো। কোন গিফট দিবেন ভাই? ভাই গিফট তো আপনার মিলে নাই, যদি মিলতো তাহলে আমি তো বলছি যে আমি এই লাইভ চলাকালীন তার কিন্তু আমরা প্রচার করবো। ওকে ওকে ভাই, ঠিক আছে, যারা যারা 5450 টাকা বলছেন তাদের সাথে দামের সাথে মিলে নাই কিন্তু। জি ভাই, দাম বলছে 5440 টাকায়, 40 টাকা যদি মিলতো আমরা সাথে লাইভে ঘোষণা করে দিতাম, ঘোষণা করে দিতাম। ওকে আচ্ছা, অর্ডার করবে কিভাবে ভাই? অর্ডার সিস্টেম নাকি করেছেন? বেকিং কর্নার, এগুলো কিন্তু এই মোয়াসাপ করা আছে। ওকে ঠিক আছে, বিশ্বাস বিলাস, এই যে শপ নাম্বার 60 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলা ঢাকা। আচ্ছা ঠিক আছে, এখানে ভাই চারটা গলি আছে, তিনটা গলি আছে। আচ্ছা, অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে? ভাই সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা, 500 টাকা অ্যাডভান্স করে আমরা মাল ছাড়বো না, কারণ অনেক সময় দেখা যায় মালটা ছাড়লে কারণ পরে মালটা উঠায় না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা 500 টাকা অ্যাডভান্স নিয়ে নেই। ওকে দর্শক, আপনারা যে যেটাই নেন স্ক্রিনশট দিয়ে রাখবেন, ডিজনি ইটালি ব্র্যান্ডের আপনারা গিয়ে রোবট মাল্টি কারি কুকার দাম কিন্তু মাত্র 5440 টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, 1350 টাকা। আচ্ছা 1350 টাকা, 4000 টাকা, 5440 টাকা। ওকে, যার যেটা প্রয়োজন হয় ভিডিওটি শেয়ার করে রাখবেন, পরবর্তীতে দেখে শুনে ভাই এখানে কিন্তু নেটওয়ার্কের ভালো সমস্যা বুঝছেন, আমাদের সাথে কিন্তু ইমোতে যোগাযোগ করবেন তাহলে অতি সহজে পাবেন। ওকে ঠিক আছে, ইমোতে যোগাযোগ করলে আমি সরাসরি ফোন রিসিভ করি, আমার সাথে কথা বলেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। রাইট বাবু ভাই, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।